আমি দেখাই যাচ্ছে সিটে যে র্যাপার গুলো, সিটে র্যাপার গুলো রয়েছে উনিশশো এখন গাড়ি, আমার, ঠিক আছে রানোই লোক গিয়া 45,000 কিলোমিটার, 1,00,000 টাকা দিলে হয়ে যাব পার প্লাস। ওকে এটার গিয়া রানোই লোক গিয়া 45,000 কিলোমিটার, 50,000 দিলে হয়ে যাব, 50,000 দিয়ে তোমরা এই গাড়িটা নিতে পারো, 48,000 কিলোমিটার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমার জন্য। দেখতে পাচ্ছ সেকেন্ড হ্যান্ড কারের ভিডিও। এই শোরুমে তার আগে আমি এসেছিলাম, এই শোরুমের ভিডিওটা ভালো রেসপন্স ছিল তোমাদের কাছ থেকে, তাই নতুন স্টক এসছে, তাই আবার চলে এসেছি ওদের ভিডিও বানাতে। তাহলে দেখতেই পাচ্ছ ভেতরে, দেখতেই পাচ্ছ শোরুম, আর স্টক গুলো দেখিয়ে দিচ্ছি একদম, মানে ভেতরেও স্টক অনেকগুলো স্টক আছে। তাই চলো ভেতরে যাই, ডিটেলসে সবকিছু জানি, প্রাইস গুলো কেমন আর কি কি অফার আছে সবকিছু ডিটেলসে জানি। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করি। Shaking underneath, trying to take me alive. Get ready for the fallout. মানে প্রথম ভিডিওটার রেসপন্স কেমন ছিল? প্রথম ভিডিও তো আগে করা হয়েছে, আমার আর একজনে করছেন, ভিডিওটা তো ভালো হয়েছে, রেসপন্সটা ভালো ছিল। হ্যাঁ ভালো হয়েছে, ঠিক আছে। তার বলছিলাম মানে আমি তো জানি, সবাই জানে ত্রিপুরা থেকে এসেছি, ত্রিপুরার ভিউয়ার্সদের জন্য কি স্পেশাল কিছু আছে আপনার কাছে? হ্যাঁ স্পেশাল কিছু আছে। আচ্ছা বলুন, একটু বলবেন ভিডিওতে একটু যদি ক্লিয়ার করে দেন। ত্রিপুরা থেকে যদি কেউ আয় তাহলে পার গাড়িতে 5,000 টাকা ডিসকাউন্ট আছে। মানে যদি ত্রিপুরা থেকে কেউ আসো, তোমরা যে কোনো গাড়িতে ফাইনাল যে প্রাইসটা তোমাদের, ফাইনাল যে প্রাইসটা তোমাদের, মানে ফাইনাল যে যে প্রাইস, প্রাইসটা তোমাদের ফাইনাল হবে, ওই প্রাইসের মধ্যেও তোমরা 5,000 টাকা একটা ডিসকাউন্ট পাচ্ছ যদি কেউ ত্রিপুরা থেকে আসো, ঠিক আছে। তাহলে অ্যাড্রেসটা একবার বলে দেবেন আবার। অ্যাড্রেসটা হলো করিমগঞ্জ, করিমগঞ্জ থেকে টুলগেট সারিয়া আইয়া 4 কিলোমিটার। 4 কিলোমিটার না? আর যদি কেউ বাঙ্গা থেকে আয়, যদি কেউ বাঙ্গা থেকে বা বাঙ্গা থেকে যদি কেউ আসে তাহলে 3 কিলোমিটার, বাঙ্গা থেকে 3 কিলোমিটার। বাঙ্গা থেকে আসার সময় তোমাদের হাতের বাঁ পাশে পড়বে, আর যদি কেউ করিমগঞ্জ থেকে আসো তাহলে হাতের ডান সাইডেই পড়বে, একদম রোড সাইড। নাম নামটা দেখতেই পাচ্ছ, এসআর মোটর। আর ফাইন্যান্সের, রিফাইন্যান্সের ব্যবস্থাটা একটু বলবেন। রিফাইন্যান্সের তো এগুলো আছে, ছোলা ফাইন্যান্স আছে, এইচডিবি আছে, শ্রীরাম আছে। মানে শুধু আসামের কাস্টমারদের জন্য না, বাইরেরও? বাইরেরও হয়ে যায়, মানে ত্রিপুরাদের জন্য মানে অ্যাভেলেবল, অ্যাভেলেবল সবার জন্য ফাইন্যান্স অ্যাভেলেবল, ঠিক আছে। চলুন তাহলে একে একে এখন আমরা কালেকশনে যাচ্ছি, তোমরা ভিডিওটা স্কিপ করবে না, লাস্ট পর্যন্ত দেখবে, তোমাদের যেগুলো কনফিউশন আমরা সবগুলো ক্লিয়ার করবো। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করি। ফার্স্ট কালেকশন মারুতি ওয়াগনার BXi 2016 গাড়ি, ঠিক আছে। 42,000 ছোলা, 42,000 রান রান করেছে, একদম মানে গুড কন্ডিশনে আছে গাড়িটা, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি একবার, একদম ফ্রেশ কন্ডিশনে আছে। আচ্ছা আর প্রাইসটা কত এটার? প্রাইস হলো গিয়া 3,60,000। 3,60,000 টাকা, আর যে প্রাইসটা আমরা বলছি এটাও কিন্তু আস্কিং প্রাইস। হ্যাঁ হ্যাঁ, যে প্রাইসটা আমরা বলছি এটাও আস্কিং প্রাইস, তাই তোমরা শোরুমে আসো, অন টেবিল কিছু না কিছু একটা ডিসকাউন্ট হবে। আর ত্রিপুরার যে ভিউয়ার্স আছো, সেটা আমার চ্যানেলের মাধ্যমে যদি আসো, 5,000 প্রত্যেকটা গাড়িতে তোমরা ডিসকাউন্ট পাচ্ছ। চলো তারপর নেক্সট। 1,00,000 টাকা দিলে ডাউন পেমেন্ট হয়ে যাবে। বললে এই গাড়িটা 1,00,000, মানে ডাউন পেমেন্ট 1,00,000 টাকা দিলেই তোমরা গাড়িটা পেয়ে যাচ্ছ। চলো তারপর নেক্সট। 2013 গাড়ি মারুতি ওয়াগনার BXi, ওকে, রান হইলো কি 52,000, 52,000 কিলোমিটার রান করেছে, একদম মানে ফ্রেশ কন্ডিশন, 2013 বোঝাই যাচ্ছে না। আচ্ছা এখন আমরা প্রাইসে আসছি। প্রাইস হইলো গিয়া 3,00,000 টাকা, 3,00,000 টাকা ডাউন পেমেন্ট দিলে হয়ে যাবে। 1,00,000 টাকা ডাউন পেমেন্ট দিলে তোমরা এই গাড়িটা পেয়ে যাচ্ছ, দেখতে পাচ্ছ। মানে 1,00,000 টাকা যদি ডাউন পেমেন্ট দেয় তাহলে ম্যাক্সিমাম ওনার রেট অফ ইন্টারেস্টটা কত পড়তে পারে, মান্থলি ইএমআইটা কত পড়তে পারে? 7-7.5-7.5-এর মধ্যে পেয়ে যাচ্ছ, তাই যাদেরই মানে একটু বাজেট কম, তোমরা 1,00,000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে গাড়িটা নিয়ে যেতে পারছো। আমরা একটু তাড়াতাড়ি করছি, কারণ তোমরা স্টক দেখতেই পাচ্ছ, এতগুলো স্টক আছে, তাই একটু তাড়াতাড়ি করছি। আর যদি কিছু তোমাদের জানার থাকে তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, কল করে জিজ্ঞেস করে নিতে পারো। চলো নেক্সট। এটা 2016 গাড়ি, ওয়াগনার BXi, 2016 সুন্দর গাড়ি, রান হইলো গিয়া 42,000 কিলোমিটার রান করেছে। ফার্স্ট ওনার? ফার্স্ট ওনার, ফার্স্ট ওনার, একদম প্রিন্ট তো অরিজিনাল, প্রিন্ট অরিজিনাল, বাম্পার টু বাম্পার অরিজিনাল, অরিজিনাল প্রিন্ট, কোনো টাচ আপ নেই। ইন্টারিয়ারটা বলুন। ইন্টারিয়ারটা তো এসি আছে, ম্যাজিক সিস্টেম, পাওয়ার উইন্ডো, তারপরে পাওয়ার উইন্ডো আছে আরো, মানে সবগুলো কোম্পানি ফিটেড, ঠিক আছে। এখন আমরা প্রাইসে আসছি, প্রাইসটা কত এটা? প্রাইস হইলো গিয়া 3,60,000। 3,60,000 টাকা এই গাড়িটা 1,00,000 ডাউন পেমেন্ট দিলে, 1,00,000 আর কম দিলে হয়ে যাবে, 70-80 দিলে হয়ে যাবে, 70,000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে তোমরা এই গাড়িটা নিতে পারছো। তাই যাদেরই পছন্দ মানে তাতে করে স্ক্রিনশট নাও, হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো, আর গাড়িটা বুক করে নাও। আর যদি কেউ দুদিন পর আসে বুক করে রাখতে পারবে? অসুবিধা। আচ্ছা বুকিং অ্যামাউন্টটা কত হইতে হবে? 5-10,000 টাকা, 5-10,000 বুকিং অ্যামাউন্ট। মানে কদিন পর্যন্ত রাখা যায় বুক করে? 1 সপ্তাহ ম্যাক্সিমাম, 1 উইক তোমরা বুক করে রাখতে পারবে, তাই তাড়াতাড়ি করে যে গাড়িটাই ভালো লাগছে বুক করে নাও।
চলো তারপর নেক্সট। এটা হলো কি 2017 গাড়ি, 2017 গাড়ি, হ্যাঁ ওয়াগনার বিএক্সআই। ওকে এটার রান হলো গিয়া 35 মানে 350,000 টাকা। না না রান হইলো গিয়া 35,000 না না আমি প্রাইস শুনেছি 35,000 কিলোমিটার রান করেছে। ফার্স্ট ওনার গাড়ি, ফার্স্ট ওনার গাড়ি রেট হইবো গিয়া 370,000 370,000 সেম ডাউন পেমেন্ট দিলে তোমরা এই গাড়িটা পেয়ে যাচ্ছ। সেম ডাউন পেমেন্ট, ঠিক আছে চলুন তারপর নেক্সট। একটু তাড়াতাড়ি করে করে যাচ্ছি আমরা কারণ স্টক অনেকটা তোমরা দেখতে পাচ্ছ। এটা হইলো কি 2016 গাড়ি, ঠিক আছে এটা রান হইলো গিয়া 35,000 কিলোমিটার রান করেছে মানে একদম ফ্রেশ কন্ডিশনে গাড়িটা আছে। তোমরা আসো 80-90,000 ডাউন পেমেন্ট দিলে হয়ে যাবে। 80-90,000 ডাউন পেমেন্ট দিয়েই তোমরা এই গাড়িটা নিতে পারছো। চলো এটা 2016 গাড়ি, ওয়াগনার বিএক্সআই, ঠিক আছে এটা রেট হইব গিয়া 360,000 টাকা। 360,000 টাকা, ঠিক এটা রান হইল গিয়া 51,000 কিলোমিটার, 51,000 কিলোমিটার রান করেছে। আমরা ম্যাক্সিমাম ওয়াগনার দেখিয়েছি কারণ ওয়াগনটা একটা মোস্ট ডিমান্ডিং কারের মধ্যে ওয়াগনারটা আসে। এটা তোলা 80-90 দিলে ডাউন পেমেন্ট হয়ে যাবে। 80-90,000 ডাউন পেমেন্ট দিলে এই গাড়িটা পেতে পারবে। চলো এটা হলো কি মারুতি বিএক্সআই কে10, বিএক্সআই কে10, হ্যাঁ 2020 এর গাড়ি, ঠিক আছে 27,000 কিলোমিটার রান, অরিজিনাল রান, টায়ার টু এর গাড়ির লোগো আছে, ঠিক আছে অরিজিনাল পেইন্ট, হ্যাঁ অরিজিনাল পেইন্ট, বাম্পার টু বাম্পার অরিজিনাল আছে। এটা মানে টায়ারটা গাড়ির সাথে রে, হ্যাঁ তাহলে বোঝাই যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ কত কিলোমিটার রান করেছে কারণ টায়ার কন্ডিশন একদম মিনিমাম 85-90% টায়ার আছে এখন। এতে এটা রেট হইব গিয়া 370,000, 370,000 টাকা। আর কত ডাউন পেমেন্ট দিলে পাচ্ছে এটা? 80-90,000 দিলে হই যাবে। 80-90,000 ডাউন পেমেন্ট দিও তোমরা পেয়ে যাচ্ছ তাড়াতাড়ি করে। এটা হলো কি 2017, 2017 হ্যাঁ এলএক্সআই, এটা রেট পড়বো গিয়া 270,000, 270,000 টাকা, হ্যাঁ ঠিক আছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে দেখতে পাচ্ছ। আদেরই পছন্দ তাড়াতাড়ি করে বুক করে নাও কারণ আজ আমরা ভিডিও বানাচ্ছি হয়তো দুদিন পর সোল্ড আউট হয়ে যেতে পারে, তাই তাড়াতাড়ি করে বুক করে নাও। এটা মানে এটা যদি কেউ ডাউন পেমেন্ট দেয় কত দিতে হবে? ও 80-90,000 দিলে হবে, 80-90 সেম না, সেম ঠিক আছে চলো। এটা 2018 গাড়ি, L2 LXI, ঠিক আছে এটার রান হইলো গিয়া 45,000 কিলোমিটার, রেট হইব গিয়া 370,000 নেই ম্যাক্সিমাম পেট্রোল আর মানে ডিজেল, ঠিক আছে আর আমার কাছে অনেক ডিমান্ড থাকে সিএনজির ডিমান্ড থাকে তাই বলছিলাম কারণ ত্রিপুরা আপনারা জানেন ত্রিপুরা এখানে নাই, হ্যাঁ ত্রিপুরা আপনারা জানেন ত্রিপুরা কিছু সিএনজির কিছু ডিমান্ড থাকে। চলুন তারপর নেক্সট, নেক্সট যাচ্ছে এটা হলো 2014 এর গাড়ি, 2014 হ্যাঁ এটা রান হলো গিয়া 52,000 কিলোমিটার, অল্টো এলএক্সআই 52,000 কিলোমিটার রান করেছে। কি অল্টো? অল্টো এলএক্সআই, অল্টো এলএক্সআই, হ্যাঁ ঠিক আছে এটা রেট পড়বো গিয়া 2,00,000 টাকা, 2,00,000 টাকা। আর এটা যদি কেউ ডাউন পেমেন্ট দেয় কত? 70-80 দিলে হই, 70-80 ডাউন পেমেন্ট দিলে হয়ে যাবে, তোমরা এই অল্টোটা পেয়ে যাচ্ছ। তোমরা রেট কম তাই ভেবো না যে কন্ডিশনটা খারাপ, কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে। সবগুলো কন্ডিশন দেখানো সম্ভব না কারণ স্টক অনেকগুলো, তাই আমরা যতটুকু সম্ভব দেখাচ্ছি। আর তোমরা তোমাদের আর কোনো যদি ইনকোয়ারি থাকে স্ক্রিন নাম্বার দেওয়া আছে, কল করে জিজ্ঞেস করে নিতে পারো। আপনাদের কোনো কলিং আওয়ার আছে? সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত তোমরা যে কোনো সময় কল করতে পারো। চলো নেক্সট, এটা অল্টো এলএক্সআই 2017 গাড়ি, ঠিক আছে বাম্পার টু বাম্পার অরিজিনাল আছে, বাম্পার টু বাম্পার অরিজিনাল পেইন্ট, ঠিক আছে এটা রান হইলো গিয়া 42,000 কিলোমিটার, 42,000 কিলোমিটার রান করেছে, রান করেছে এটা রেট হইব গিয়া 270,000, 270,000 টাকা। আর মিউজিক সিস্টেম সিস্টেম হলো কোম্পানি ফিটেড, কোম্পানি ফিটিং, কোম্পানি ফিটেড। চল তারপর নেক্সট, 2018 গাড়ি ওয়াগনার বিএক্সআই, রান হইল গিয়া 35-35,000 কিলোমিটার, 35,000 কিলোমিটার রান করেছে 18 গাড়ি, এটা রেট হইব গিয়া 410,000 টাকা, 410,000 টাকায় তোমরা এই ওয়াগনারটা পেয়ে যাচ্ছ। একটা কন্ডিশন তোমাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো মানে একদম ফ্রেশ কন্ডিশন, ঠিক আছে 1,00,000 টাকা ডাউন পেমেন্ট দিলে হয়ে যাবে, 1,00,000 টাকা ডাউন পেমেন্ট দাও আর এই গাড়িটা নিয়ে যাও। চল তারপর নেক্সট, এটা অল্টো এলএক্সআই 2016 গাড়ি, ঠিক আছে 45,000 কিলোমিটার রান, বাম্পার টু বাম্পার অরিজিনাল আছে, এটা রেট গিয়া বড় গিয়া 260,000 টাকা,
260,000 টাকায় তোমরা এই গাড়িটা পেয়ে যাচ্ছ এলএক্সআই। আর যে আমরা যে প্রাইসটা বলছি এটাও কিন্তু আস্কিং প্রাইস বলছি, অন টেবিল বসে কিছু একটা ডিসকাউন্ট হবে, তাই তোমরা আসো এসে দেখো, টেস্ট ড্রাইভ নাও ভালো করে, তারপর নিয়ে যাও চলো। তারপর নেক্সট মারুতি ইকো এসি, হ্যাঁ 2019 এর গাড়ি, ঠিক আছে, রান হইল গিয়া 45,000 কিলোমিটার, বাম্পার টু বাম্পার অরিজিনাল আছে, 7 সিটার আছে, 7 সিটার, আর এটা রেট গিয়া বলবো 4,30,000 টাকা। ফার্স্ট ওনার গাড়ি না? ফার্স্ট ওনার গাড়ি, ফার্স্ট ওনার, 4,30,000 টাকা, ঠিক আছে 4,30,000 টাকা, এটা হচ্ছে আস্কিং প্রাইস। আর এটা কত ডাউন পেমেন্ট লাগবে? 1 লাখ টাকা দিলে হইছে, এটাও তুমি 1 লাখ টাকা ম্যাক্সিমাম যে গাড়ি তোমরা দেখতে পাচ্ছ এখন পর্যন্ত 1 লাখ টাকা ডাউন পেমেন্ট নিয়ে তোমরা নিতে পারছো, সব নিতে পারবে। আর পরের গুলো আমরা বলছি, চলো এক এক করে আসছি, চলো তারপর নেক্সট। এটাও মারুতি ইকো 2019 এর গাড়ি, ঠিক আছে, এটা 7 সিটার এসি আছে, এটা রেট গিয়া বলবো 4,50,000 টাকা, 4,50,000 টাকা, হ্যাঁ ঠিক আছে, 1 লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে হই যাবে, 1 লাখ টাকা ডাউন পেমেন্ট নিয়ে নিতে পারছো, চলুন। ফার্স্ট ওনার গাড়ি না? হ্যাঁ ফার্স্ট। তারপর নেক্সট তো এক্সপ্রেসো, এক্সপ্রেসো হলো কি 2021 এর গাড়ি, ঠিক আছে, বিএক্সআই প্লাস, এটার রেট গিয়া বলবো গিয়া আপনার 4,50,000 টাকা, 4,50,000 টাকা, এটা আস্কিং প্রাইস, রান হলো গিয়া 35,000 কি 35,000 কিলোমিটার রান করেছে, এটাও 1 লাখ ডাউন পেমেন্ট, 1 লাখ ডাউন পেমেন্ট দিলে, ঠিক আছে চলুন। এটা হলো কি সুইফট বিএক্সআই 2020 এর গাড়ি, এটা রান হইল গিয়া 35,000 কিলোমিটার, ঠিক আছে, এটার ডাউন পেমেন্ট 1,50,000 টাকা দিলে হয়ে যাব, 1,50,000 টাকা দিলে দাম হইল গিয়া 5,20,000 টাকা দিয়ে তোমরা এই গাড়িটা পাচ্ছ, 1,50,000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে তোমরা ঘরে নিয়ে যেতে পারছো, চলো নেক্সট। ডিজায়ার বিএক্সআই, ঠিক আছে, 2021 এর গাড়ি, এটা রান হইল গিয়া 28,000 কিলোমিটার, অরিজিনাল বাম্পার টু বাম্পার অরিজিনাল আছে, ঠিক আছে, এটার রেট গিয়া বলবো কি আপনার 5,80,000 টাকা, 5,80,000 টাকায় তোমরা এই গাড়িটা পেয়ে যাচ্ছ, একদম ফ্রেশ কন্ডিশনে আছে, চলো চল। এটা তোলা 1,50,000 ডাউন পেমেন্ট দিলে হয়ে যাবে, হয়ে যাবে না? এটা 2017 এর গাড়ি, ঠিক আছে, পাওয়ার প্লাস, ওকে, এটার গিয়া রান হইল গিয়া 45,000 কিলোমিটার, রেট পড়বো গিয়া 6,50,000, 6,50,000 টাকা, 2 লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে হয়ে যাবে, 2 লাখ টাকা দাম নিয়ে যাও, একদম ফ্রেশ কন্ডিশনে আছে, চলো। আমি ভালোভাবে কন্ডিশন গুলো দেখাচ্ছি না, কন্ডিশন গুলো ভালো, তোমাদের দেখার থাকলে তোমরা কল করে জিজ্ঞেস করে নিতে পারো, ওরা ভিডিও কলের মাধ্যমে বা ফটো পিকচার দিয়েও তোমাদের ভেতরটা ভালোভাবে দেখিয়ে দেবে, চলো নেক্সট। এটা 2014 গাড়ি, ঠিক আছে, মারুতি বিএক্সআই ওয়াগনার, রান হইলো গিয়া 52,000 কিলোমিটার, রেট হইবো কি 3,10,000, 3,10,000 টাকা, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এটা তো 1 লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে, 1 লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে তোমরা এই গাড়িটা নিয়ে যেতে পারছো। ইয়ন, ইয়ন হুন্ডাই, এটা হলো 2012 এর গাড়ি, এটা রেট গিয়া বলবো কি আপনার 1,40,000, 1,40,000 টাকা দিয়ে তোমরা এই গাড়িটা পেয়ে, এতে কি ফাইন্যান্স অ্যাভেলেবল? হ্যাঁ এতে কি ফাইন্যান্স আছে? ফাইন্যান্স ত্রিপুরা হইলে হয়ে যাবে, মানে 1,40,000 তাতেও ফাইন্যান্স অ্যাভেলেবল, তাই তাহলে এটা কত দিতে হবে? 50,000 দিলে হইবে, 50,000 দিয়ে তোমরা এই গাড়িটা নিতে পারছো, হয়তো ফাইন্যান্সে দরকার পড়বে না, যদি তাও কারো দরকার পড়ে 50,000 টাকা দিয়ে তোমরা এই গাড়িটা নিয়ে যেতে পারছো। ভেতরটা আমি তবু তোমাদের দেখিয়ে দিচ্ছি, সিট কভার গুলো দেখো, একদম মানে সব কিছু ফ্রেশ, মিউজিক সিস্টেম টিস্টেম ধরে সব কিছু লাগানো আছে। মহিন্দ্রা স্কর্পিও S11 টপ মডেল, ওকে, এটা হইলো কি 2020 এর গাড়ি, রান হইলো গিয়া 48,000 কিলোমিটার, ১৫,০০০ কিলোমিটার, রেট হইব গিয়া 3,40,000, 3,40,000 টাকা, ফার্স্ট ওনার গাড়ি, ফার্স্ট ওনার গাড়ি, একদম ফ্রেশ কন্ডিশন। আমি যতগুলো গাড়ি তোমাদের দেখিয়েছি সবগুলো অরিজিনাল আছে, সবগুলো ফ্রেশ কন্ডিশনে আছে, তাই তোমরা এসে দেখো একবার, নিজের চোখে দেখো, একটা ক্রেচ নেই গাড়িতে। আর প্রাইসটা কত বললেন? 3,40,000 টাকা। এই গাড়িটা কত ডাউন পেমেন্ট দিলে পাবে? এই গাড়িটা 80,000-85,000 দিলে হয়ে যাবে, 80-85,000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে তোমরা গাড়িটা নিয়ে যেতে পারছো, চলুন। তাহলে আজকে লাস্ট কালেকশনে আমরা চলে এসেছি, ভিডিওটা কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, তার আগে লাস্ট কালেকশনটা তোমরা একবার দেখে নাও, চলুন লাস্ট। মহিন্দ্রা থার 2023 এর গাড়ি, ঠিক আছে, এটা রান হলো গিয়া 17,000 কিলোমিটার, 17,000 কিলোমিটার রান করেছে, 23 এর গাড়ি, 2023 এর গাড়ি, ফুল টপ মডেল গাড়ি, ও গাড়ি আবো স্পেয়ার টায়ার টুয়ার তো এটা ইউজ হইছে না গাড়ি, আমি দেখাই যাচ্ছে সিটে যে র‍্যাপার গুলো রয়েছে এখনো লাগাই হয়নি, রেট হলো কি 13,50,000, 13 লাখ
50,000 টাকায় তোমরা একদম নিউ মানে ব্র্যান্ড নিউ পেয়ে যাচ্ছ, ফুল টপ মডেল গাড়ি আছে এটা। হ্যাঁ খুলে আছে। তোমাদের এটা একটু ভেতরটা তবু দেখিয়ে দিচ্ছি। এই দেখো র‍্যাপারগুলো, র‍্যাপারগুলো এখনো তোলা হয়নি, মানে এত ফ্রেশ কন্ডিশনে আছে। এটা টপ মডেল না? ফুল টপ মডেল, টপ মডেল। হ্যাঁ ঠিক আছে চলো। আর প্রাইসটা কত বললে? 13,50,000 টাকার এই প্রাইসটাও কিন্তু আস্কিং প্রাইস বলছি আমরা, অন টেবিল বসে কিছু একটা ডিসকাউন্ট হবে। ঠিক আছে চলুন তাহলে আজকের কালেকশন, আমরা আজকের মতো কালেকশনটা এখানেই শেষ করছি। নেক্সট কালেকশন নিয়ে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা, তোমরা দেখলে কালেকশন, আশা করি তোমাদের কালেকশনগুলো ভালো লেগেছে। আর কোন কালেকশনটা সব থেকে ভালো লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর ফাইন্যান্সের ব্যবস্থাটা সবকিছু ডিটেলসে যদি না বুঝে থাকো তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, কল করে জিজ্ঞেস করে নিতে পারো। আর ডেসক্রিপশনে অ্যাড্রেসও দেওয়া আছে, ওদের তোমরা এসে ভিজিট করে দেখেও যেতে পারো। তাহলে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন স্টকের সাথে। আর কমেন্ট করে নিশ্চয়ই জানাবে, কমেন্ট করতে বলবে না, আর যদি বেশি করে শেয়ার করবে, কারণ তোমার হয়তো দরকার নেই কিন্তু অন্য কারো দরকার হতে পারে, তাই তোমার, তুমি যদি শেয়ার করো সে ভিডিওটা পেয়ে যাবে, তাই ভিডিওটা বেশি করে একটু শেয়ার করে দেবে। তাহলে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন স্টকের সাথে। বাই।